সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে ঈদ উদযাপন করোনাকাল পেরিয়ে উৎসবে স্বস্তি মিল রেখে বাংলাদেশের ১৩ জেলায় জামাত কাল প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতিদা শেষ দিনও বাড়ির পানে ছোটা শিমুলিয়া পাটুরিয়ায় মোটরসাইকেলের জট থাকলো মহাসড়ক ফাঁকা ট্রেনে কমেছে যাত্রী চাপ ঈদের দিন রাত থেকেই রাজস্থানের অনেক এলাকায় ৪৮ ঘন্টা থাকবে না গ্যাস আনন্দঘন সময়ে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহক মেরামত কাজ পরে করার আহ্বান সমাজসংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ঈদ জামাত হয় মক্কায় এদিকে করোনাকাল কাটিয়ে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশেও ঈদের জামাতে সামিল হন সর্বস্তরের মানুষ এছাড়াও সৌদি আরবের সঙ্গে মিল রেখে অস্ট্রেলিয়াতেও ঈদ আনন্দে মাতোয়ারা প্রবাসী বাংলাদেশিরা করোনার বিধিনিষেধ কাটিয়ে দীর্ঘদিন পর যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়াতে প্রায় দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এবার দেশটির বিভিন্ন মসজিদে ঈদের জামাতে সামিল হন সর্বস্তরের মানুষ দেশটির প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় নবনির্মিত জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এতে অংশ নেন কয়েক লাখ মুসল্লি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে মালয়েশিয়াতেও স্থানীয় সময় সকাল ৮টায় রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন এলাকার মসজিদগুলোয় ঈদের জামাত অনুষ্ঠিত হয় করোনা সংকট কাটিয়ে দীর্ঘদিন পর স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন বিধিনিষেধ না থাকায় ঈদের জামাতে ছিল প্রবাসীদের উপচে পড়া ভিড় সকাল এসওপি নর্মাল করে দেওয়ার কারণে আজকে আমরা সকাল প্রবাসী একসাথে বসেই আমরা ঈদ করছি ঈদের যে আমেজ সেটা আমরা এই প্রথম দুই বছর পর আমরা উপভোগ করতে পারতেছি দীর্ঘদিন বাদে আমাদেরকে ওপেন করে দিয়েছে আমরা প্রবাসী ভাইরা এজন্য মালয়েশিয়ান সরকারকে আবারও ধন্যবাদ জানাই চারটি ঈদ আমরা বাসায় পড়েছিলাম নামাজ এবারের এই প্রথম করোনার পরে প্রথম জামাতে নামাজ পড়লাম উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও স্থানীয় সময় ভোরে দেশটির বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ হয় দেশটির সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় রাজধানী কুয়েত সিটির গ্র্যান্ড মসজিদ আল কাবিরে এছাড়াও বাংলাদেশে অধ্যুষিত হাসাবিয়া অঞ্চলেও নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা আলহামদুলিল্লাহ করোনা যাওয়ার পরে আমরা সবাই সম্মতভাবে ঈদে জামাত করতে পেরেছি এছাড়াও সৌদি আরবের সঙ্গে মিল রেখে অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিদের একাংশ যদিও বেশিরভাগ বাংলাদেশি ঈদ উদযাপন করবেন মঙ্গলবার এবারের ঈদে সরকারি ছুটি না থাকলেও আনন্দ উদযাপন কিংবা আয়োজনে কোনো কমতি নেই প্রবাসীদের অন্য কর্মকার সময় সংবাদ এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে আজও দেশের কিছু জায়গায় উদযাপিত হয়েছে ঈদ উল ফিতর রাজধানী ঢাকা সহ চাঁদপুর দিনাজপুর মৌলভীবাজার ও বরিশালের কয়েকটি স্থানে ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা জাতীয়ভাবে বাংলাদেশে ঈদ উল ফিতর মঙ্গলবার নির্ধারিত হলেও দেশের কিছু জায়গায় সোমবার উদযাপিত হয়েছে ঈদ বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি ইসলামিক দেশের সঙ্গে মিল রেখে দেশের মুসলিম সম্প্রদায়ের একটি অংশ ঈদ জামাতে অংশ নেন সোমবার রাজধানীর পান্থপথের একটি কনভেনশন সেন্টারে শিশু ও নারী সহ মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেন নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ এই ঈদ উদযাপনে অংশ নেন দেশে অবস্থানরত বিদেশি মুসলিমরাও তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে ইফতার করো সারা পৃথিবীতে একই দিন ঈদ হচ্ছে সেই হিসেবে আমরা এর আগেও অনেকবার করেছি আমার খুব ভালো লাগছে আজকে বিশ্বের উপায় দুনিয়াটা চলতেছে তো আমরা কেনই ফ্যাকরা করব এবং এটা আমাদের মুসলিম উম্মাকে ডিভাইড করার আলহামদুলিল্লাহ আই সে অল দ্য পিপল ইজ অল মুসলিম ইজ হ্যাপি ঈদ উল মুবারক চাঁদপুর মুন্সিগঞ্জ দিনাজপুর মৌলভীবাজার ও বরিশালের অল্প কিছু জায়গায় ঈদের নামাজ আদায় করা হয় ঈদের নামাজ আদায় করেছেন মাদারীপুরের ২৫ গ্রামের ৩০,০০০ মানুষও ইসলামিক নিয়তে যখন অধিকাংশ মানুষ অধিকাংশ আলিমরা বসে ইজমা হয়ে যায় সেটাই আমাদের মাধ্যম হয় তারা বাংলাদেশে ভালো থাকে তার জন্য আমরা দোয়া করছি বিশ্বের যে কোনো জায়গায় যদি প্রমাণ পাওয়া যায় তাহলে ওই মতামত অনুযায়ী ঈদ রোজা ইত্যাদি করা যাবে এক
পৃথিবী একটি চাঁদ, তাই সারা বিশ্বে ঈদ হওয়া উচিত একই দিনে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের চাঁদ একটা, মানবজাতি একটা, ওই জন্যই কোরআন শরীফ ওরম ইউনিভার্সাল কথা বলেছেন। সুতরাং চাঁদ দেখা হয়ে গেলেই মাস তো শুরু হয়ে গেল। দেশের মধ্যেই ভিন্ন দিনে ঈদ পালন নিয়ে ইসলামী চিন্তাবিদদের মধ্যে রয়েছে মতপার্থক্য। কাজী তানভীর আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল ঈদ জামাতের জন্য প্রস্তুত রাজস্থানের জাতীয় ঈদগাহ। স্বস্তিতে নামাজ আদায় মুসল্লিদের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা, আর বৃষ্টি থেকে রক্ষায় টাঙানো হয়েছে শামিয়ানা, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। বিশাল প্যান্ডেল টাঙিয়ে প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। প্রায় 35,000 মুসল্লির স্বস্তিতে নামাজ আদায়ের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত ফ্যান লাইটের ব্যবস্থা। হঠাৎ বৃষ্টি থেকে বাঁচতে টাঙানো হয়েছে বর্ষা নিরোধক সামিয়ানা এবং বিছানো হয়েছে কার্পেট। ভিআইপিদের জন্য ছাড়াও নারী ও পুরুষদের জন্য আলাদা দুটি গেট থাকছে, আছে পর্যাপ্ত ভ্রাম্যমান টয়লেটের ব্যবস্থাও। গত 2 বছর পড়া যায়নি কোভিড প্যান্ডেমিকের কারণে, আশাবাদী যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। ঘুরে দেখতে আসলাম যে কোথা দিয়ে কোথায় আসবো। পরিবেশ পরিস্থিতি এখনো ইনশাআল্লাহ ভালো আছে, নিয়ে তাসিদের নামাজ এখানে পড়ব। নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ইতোমধ্যে। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় মুসল্লিরা জায় নামাজ আর ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না ময়দানে। জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের একটি মাত্র জামাত শুরু হবে সকাল 8:30। মৎস্য ভবনে আমরা 4টা বা 5টা আর্চে বসাচ্ছি এবং ইয়েতে প্রেস ক্লাবের সামনে 3টা এবং গনিরোডে 4টা। এই প্রবেশ পথগুলো আমরা সম্পূর্ণ চেকের মাধ্যমে আনতেছি। ঈদের ছুটিতে ঢাকায় থাকবে 500 মোবাইল টিম, মোতায়েন থাকবে অতিরিক্ত টহল দলও, বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি। কাজী তানভীর আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, কর্ণফুলীর পাড়ায় মিলল যুবকের লাশ, গরু কেনার কথা বলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা, জড়িত সন্দেহে আটক এক। ঈদযাত্রার শেষ দিনেও বাড়ির পানে ছুটছেন মানুষ। শিমুলিয়া পাটুরিয়া ঘাটে ফেরি পারাপারে আছে মোটর সাইকেলের জট, তবে মহাসড়ক একেবারেই ফাঁকা, আর ট্রেনে ভেতর কি ছাদে কোথাও নেই যাত্রীর ভিড়। নির্বিঘ্নে বাড়ির ফেরার আনন্দ সবার চোখে মুখে। রাত পোহালেই ঈদ, এরই মধ্যে রাজধানী ছেড়ে শেকড়ের কাছে ফিরেছেন নিত্য ব্যস্ত থাকা স্বজনরা। নানা কারণে যারা আটকা পড়েছিলেন শেষ মুহূর্তের নির্ঝঞ্ঝাট যাত্রায়, তাদেরও গন্তব্য শৈশবের উঠান ও প্রিয় মুখগুলোর কাছে। শিমুলিয়া ফেরিঘাটে দেখা মিলল স্বস্তির চিত্র। ঈদযাত্রা শুরুর দিন থেকে ফেরিতে ভিড় থাকলেও সোমবার যারা যাচ্ছেন স্বাভাবিক সময়ের তুলনায় চাপ কম রয়েছে সেখানে, তাই তো ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে ভোগান্তিহীন যাত্রা। এক্সপেক্ট করছিলাম যে আরেকটু হয়তো বা বেশি জ্যাম হবে বা আরেকটু হয়তো বা বেশি ভিড় থাকবে, বাট সেটা আসলে না, আর মানে আমাদের আমার কল্পনার চেয়ে একটু কম। অফিসিয়াল কাজের জন্য আর কি যাওয়া হয়নি, এই জন্যই লাস্ট ডেতে যাচ্ছি। হ্যাঁ, ওভারঅল ভালো, আমার কাছে ওরকম কোনো পেইন মনে হয়নি, বরং রিল্যাক্স মনে হচ্ছে, ভালো লাগছে। এত আরাম লাগতেছে অন্যান্য ঈদের তুলনায়, আমরা আসলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে অনেক সুন্দরভাবে আরামে যাচ্ছি। চাপমুক্ত ঈদযাত্রা সড়কপথে সবশেষ কবে দেখেছেন যাত্রীরা তা হয়তো মনে করতে পারবেন না, তাই এবারের যাত্রা অন্য সময়ের চেয়ে ভোগান্তিহীন ও স্বস্তির। ঢাকা মানিকগঞ্জ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঈদযাত্রায় যানজটের ভয়ের নয়, এ যেন এক স্বপ্নের নাম। সমতল আর মহাসড়কের সৌন্দর্য যেন আরও স্বস্তি দিয়েছে, আর তাই তো যারা বাড়ি যাচ্ছিলেন না তারাও আগ মুহূর্তে ছুটছেন নাড়ির টানে। 32 বছর ভিতরে আমি এরকম শীত আর কি দেখিনি, যে রাস্তাঘাট ফাঁকা, টার্মিনাল ফাঁকা, আশা করি নাই যে এতটা ফাঁকা হবে। বাচ্চাকে নিয়ে যাচ্ছি আর কি, বাচ্চা দাদার সাথে ঈদ করবে, লাইক ফর দ্যাট। কমলাপুরেও রয়েছে ঘরে ফেরাদের উপস্থিতি, নিরিবিলিভাবে ট্রেনে উঠতে পারাই আনন্দ ছিল স্বজন সান্নিধ্যে ফেরা মানুষের চোখে মুখে, আর কোনো শিডিউল বিপর্যয় না থাকাই যেন যাত্রা হলো আরও মসৃণ। কেনাকাটা বাকি ছিল কিছু, এগুলো করলাম, করে টরে তারপরে ধীরে চুস্তে যাইতে, ট্রেনে জায়গা পারছি, ভালোভাবে উঠতে পারছি, বসতে পারছি, বাচ্চা নিয়ে ভালোই আছি, খুব ভালো লাগছে, সবাই একসাথে ঈদ করব। আমার সন্তানদের এবং নাতি, আমার 8 জন নাতি নাতিনি, এদেরকে নিয়ে ঈদ যে আমি করতে পারিব আমার খুব আনন্দ লাগতেছে। প্রতিবারের মতো পথের ভোগান্তি না থাকায় এবারের ঈদযাত্রার শেষ দিনও ছিল স্বস্তির, তবে সব রুটেই ছিল বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।
ঈদের দিন রাত থেকে রাজধানীর কয়েকটি এলাকায় 48 ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। আনন্দঘন সময়ে এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন গ্রাহক। ঈদের কয়েকদিন পর সঞ্চালন লাইন মেরামতের অনুরোধ জানান বিভিন্ন এলাকার বাসিন্দারা। মিরপুর মাজার রোডের বাসিন্দা মনিরা হোসেন ঈদের দিন সহ পরবর্তী দু তিন দিনে নানা পদের রান্নায় পরিবারের সদস্যদের পাশাপাশি অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকার কথা ভাবলেও এমন সময় গ্যাসের সংকট থাকবে জেনে ঈদের আনন্দটাই মাটি হবে বলে মনে করছেন অনেকে। ঈদের দিন তো এটা আলাদা ব্যাপার, রান্না না করার পরে খাইবো কই থেকে? ঈদের দিন কি দোকান থেকে পাউরুটি উঠে এনে কিনে খাইবো? ধনী বৃত্তরা আছে হয়তো তারা সিলিন্ডার গরিবে তো তা পারবে না। আমরা এত কষ্ট করে রোজা রেখেছি, আমাদের একটা আনন্দ আছে না, এটা আমরা যদি গ্যাসটা না থাকে আমরা কি করে করব? এটা আমরা কি হোটেলে যাব খাইতে? আমাদের বাসায় তো খেতে হইব। গত শুক্রবার তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য 3 মে মঙ্গলবার রাত 10টা থেকে পরবর্তী 48 ঘন্টা আমিনবাজার, হিমায়তপুর, সাভার, সাবার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। রোজা শেষে ঈদের এই আনন্দঘন সময়ে গ্যাস সংকটের ঘোষণায় ক্ষোভের কথা জানান এলাকাবাসী। ওই যে ছেলেটা কিনা লই দেব, যদি আমার ওরকম জরুরি হয়ে পড়ে তো মুরগির গোস্ত আনবে, কেউ একটু গরু গোস্ত আনবে, রেঁধে খাবে, তাই এটা কি এই কাগজ দিয়ে রান্ধা কি সম্ভব? এটার জন্য তো গ্যাসের দরকার আছে। আমি রিস্কে চালাই, তা আমি একটা সিলিন্ডার এই 3-4 সপ্তাহের জন্য কেমনে কিনবো? ঘরে একটা ভালো খানা খাবার পাকইবো, অন যদি ঘরে যদি চুলাই না জ্বলে জিনিসটা কেমনে উপভোগ করবো? উন্নয়নের কাজেরও আমাদের দরকার আছে। ঈদের 2-4 দিন পর যাও জিনিসটা কাজটা করতে। তিতাস কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে সঞ্চালন লাইন মেরামত শেষে আগামী বৃহস্পতিবার রাত 10টার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ, আবারও তেলকাণ্ড। রাজধানীর টাউন হল মার্কেট ও কারওয়ান বাজারের দোকানে তেল রেখেও বিক্রি না করার অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে। ঈদের আগের দিনও তেল নিয়ে কারসাজির চিত্র ধরা পড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে। জরিমানা করা হয় কয়েক ব্যবসায়ীকে। তেল এ যেন এক গুপ্তধন ব্যবসায়ীদের কাছে, আর তাই তো এভাবে দোকানে লুকিয়ে রাখা হচ্ছে তেলের বোতল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেরিয়ে আসে একের পর এক তেলের বোতল। এরপরও নথি স্বীকার করতে রাজি নন ব্যবসায়ীরা। নিজেদের অপরাধ স্বীকার না করে বরং সাফাই গাইতেই ব্যস্ত তারা। যে কোনো ক্রেতার কাছে তেল বিক্রি করার কথা থাকলেও গুটি কয়েক ক্রেতার কাছে বেশি দামে তেল বিক্রির অভিযোগ মেলে মোহাম্মদপুরের টাউন হল মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে। কারওয়ান বাজারেও একই চিত্র। ডিলার পর্যায় থেকে তাদের কোনো সমস্যা নেই এবং উৎপাদন পর্যায়েও কোনো সমস্যা নেই। এখন যেটা হচ্ছে যে খুচরা পর্যায়ে কিছু যে কারসাজি করতে চেয়েছিল সেটা কিন্তু আমরা বের করলাম। টাউন হলের এক তেল ব্যবসায়ীকে 10,000 ও কারওয়ান বাজারের একটি প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে কোম্পানি থেকে তেল সরবরাহ করা হলেও ডিলার ও খুচরা ব্যবসায়ীরা তেলের কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি লাভের আশায়। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদযাপন, করোনাকাল পেরিয়ে উৎসবের স্বস্তি। মিল রেখে বাংলাদেশের 13 জেলায় জামাত, কাল প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। শেষ দিনেও বাড়ির পানে ছোটা। শিমুলিয়া পাটুরিয়া মোটরসাইকেলের জট থাকলেও মহাসড়ক ফাঁকা, ট্রেনও কমেছে যাত্রী চাপ। এবং ঈদের দিন রাত থেকেই রাজধানীর অনেক এলাকায় 48 ঘন্টা থাকবে না গ্যাস। আনন্দঘন সময় এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহক, মেরামত কাজ পরে করার আহ্বান। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়।